সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নানা আয়োজনে পালিত হচ্ছে। উৎসবে সামিল হয়েছেন ফ্রান্স, স্পেন এবং নিউ জার্সি প্রবাসী বাংলাদেশিরাও। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান নিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ফ্রান্সে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ফ্রান্সে প্রায় 20,000 বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীর বসবাস, যার বেশিরভাগই থাকেন প্যারিসে। বাংলাদেশ থেকে যদিও অনেক দূরে, তবুও মনে হচ্ছে না যে আমি দূরে আছি। পরিচিত অপরিচিত সবার সাথে মিলেমিশে আনন্দ উপভোগ করছি। এই বছরের প্রথম আমি এখানে দুর্গোৎসব পালন করছি, ভালোই লাগছে, এদেশের মতোই লাগছে। রাজধানী শহরে 13টি অস্থায়ী পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে এসব প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা। প্যারিসে বসবাসরত সবাইকে আমাদের পূজা মণ্ডপে আমন্ত্রণ। বাঙালি তথা বাংলার শারদীয় দুর্গোৎসব, সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা অভিনন্দন। ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত পূজা মণ্ডপগুলো। আবার পূজা উপলক্ষে পোশাকের দোকানে এখনো ভিড় লেগে আছে। শারদীয় পূজা উপলক্ষে অনেক ভালো সেল হয়েছে আমাদের, প্রচুর কাস্টমারের ভিড়। পূজা উপলক্ষে সবাই আসবেন, আমরা একসাথে পূজা উদযাপন করব। ধর্ম যার যার, উৎসব হোক সবার। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে মাদ্রিদের হিন্দু সম্প্রদায়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অ্যাসোসিয়েশনের অস্থায়ী পূজা মণ্ডপে প্রতিদিন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করছেন পূজায় অংশ নিতে। মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা জানান, এবার সম্মিলিতভাবে বাংলাদেশ, ভারত ও নেপালের সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব পালন করছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মণ্ডপগুলোতে ঢাকের ঢোলে ধ্বনিত হচ্ছে বাঙালির হৃদয়তন্ত্রীর বাঁধ ভাঙা আনন্দ জোয়ার। দেবীর পূজা দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করছেন দুর্গোৎসব। বাংলাদেশি এবং ভারতীয় বাঙালিদের আয়োজনে বিভিন্ন মন্দির ও অস্থায়ী পূজা মণ্ডপে 30টির বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ভিড় করছেন অসংখ্য ভক্ত দর্শনার্থী। এই পরিবারটার সাথে আলাপ হওয়াটা দরকার ছিল, খুব আনন্দ করেছি, আপনাদের পুজো খুব এনজয় করলাম। বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন সিটি বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন সারেগামাপা খ্যাত শিল্পী স্বাগত দে ব্যানার্জি, সুমন লস্কর, জয়িতা চ্যাটার্জি, দিব্যরাজ বোস সহ স্থানীয় শিল্পীরা। পূজা উপলক্ষে প্রকাশিত শারদ ম্যাগাজিন আগমনীর মোড়ক উন্মোচনে অতিথি ছিলেন প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সাইয়া, সিটি কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট শাহিন খালিক, প্রসপেক্ট পার্ক সিটি কাউন্সিলম্যান আনন্দ সাহা, কাউন্সিলম্যান অ্যাট লার্জ ফরিদুদ্দিন সহ সিটি অফিসের অন্যান্য কর্মকর্তারা। DBC News Desk.